হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া রাসনাস কিচেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ স্বাদের রাইস নুডলস। এই রাইস নুডলসটি কিন্তু অন্যান্য নুডলসের চাইতে আরও অনেক স্বাদের হয়। আপনারা এই নুডলসটি তৈরি করতে চাইলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই নুডলসটি কীভাবে তৈরি করতে হয়। আর এর আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর পাশে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করুন। করে আমার সঙ্গেই থাকুন আমার পরবর্তী আরও ভালো ভালো রেসিপি ভিডিও দেখার জন্য। তো চলুন এবার দেখে নেই কীভাবে আমি এই রাইস নুডলসটি তৈরি করব। এখানে আমি 1.5 কেজি মুরগির পুরোটা বুকের মাংস কেটে ধুয়ে নিয়েছি। দেখুন, আমি মুরগির মাংসটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এরকম স্লাইস করে কাটতে হবে। এখানে আমি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। এখন দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে, সে কারণে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি এক সাইড করে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি নুডলসটা তৈরি করব। এখন আমি একটা সস তৈরি করে নেব। এখানে 1/2 কাপ চিকেন স্টক আছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। একটু নেড়ে দিলাম। আরও দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ব্যাস হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা নুডলস তৈরি করতে আমার কাজে লাগবে। আর কোনো সস আমি ইউজ করব না, এই সসটা দিয়েই নুডলসটা রান্না হয়ে যাবে। এখন আমি এই সসটাকেও একটা সাইড করে রেখে দেব। এখন আমি রাইস নুডলসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এই সাইজের একটা প্যাকেট নিয়েছি। এখানে 450 গ্রাম আছে। আমি এই প্যাকেটের পুরোটা নুডলসই রান্না করব। এখন আমি খুলে নিচ্ছি প্যাকেটটা, আপনাদেরকে নুডলসটা আমি একটু দেখাবো। দেখুন, নুডলসটা বের করেছি। এর মধ্যে 2 পার্ট আছে, আমি 2টো পার্টই রান্না করে নেব। আর মাঝখানে আমি একটু ভেঙে নেব। মাঝখানে যেই ভাঁজটা আছে এই ভাঁজটা থেকে আমি একটু ভেঙে নেব। তারপর আমি নুডলসের মতোই সেদ্ধ করে নেব 3-4 মিনিট। এখন চলুন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখুন আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এখন আমি সেদ্ধ করতে চলে গেলাম। আমি হাঁড়িতে পানিতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি পানিটা ফুটে উঠলেই নুডলসটা দিয়ে দেব। পানিটা ফুটে উঠেছে, এখন আমি পুরো নুডলসটাই দিয়ে দিচ্ছি। এই নুডলসটা 3-4 মিনিট সেদ্ধ হবে। একটু নেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। 3-4 মিনিট হয়ে গেছে। এখন আমি একটু টিপে দেখছি নুডলসটা হয়েছে কি না। ভিউয়ার্স, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলো থেকে নামিয়ে ছেঁকে নেব। এখন কড়াইয়ে আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে চিকেনটা ভেজে নেব। যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখন এই তেলের মধ্যে ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে হবে। যখন পানি উঠবে তখন ভালো করে নেড়েচেড়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন তেল উপরে চলে আসবে তখন বুঝতে হবে চিকেনটা হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত চিকেনটা ভেজে নেব। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আমি পরিমাণ করে দিয়েছি। ভিউয়ার্স, দেখুন ভাজা হয়ে গেছে, তেল উপরে চলে এসেছে। এখন আমি চিকেনটা চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এখন আবার কড়াইয়ে আমি 1/4 কাপ তেল দিয়ে দিলাম। চিকেন ভেজে যে তেলটা ছিল সেটাই আমি এখন দিয়ে দিলাম।
এখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব। ভিউয়ার্স, আমি একটা ডিম এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা অপশনাল, আপনারা না দিলেও হবে, কিন্তু আমি দিচ্ছি, দিলে ভালো হবে। ডিমটা দিয়ে সাথে সাথেই আমি ভেঙে নিচ্ছি তেলের মধ্যে। খুব ভালো করে ভেঙে নিতে হবে এভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর 6টা কাঁচামরিচ ফালি করে। ভিউয়ার্স, 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি কারণ আমি পুরোটা প্যাকেটের নুডলস রান্না করছি। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এই পেঁয়াজটা নরম হয়ে আসছে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভাজা চিকেনটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি, নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা সেই রাইস নুডলসটা। এই রাইস নুডলসটা আমি সেদ্ধ করে ছেঁকে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আর রাইস নুডলসটা কিন্তু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, এখন প্রয়োজন হলে আবার লবণ অ্যাড করব। আর 2 চামচের সাহায্যে এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, নয়তো ভালো করে মেশানো যাবে না। আমি 2 চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন সেই আমার সসটা দিয়ে দিলাম, আমি যেই সসটা তৈরি করে রেখেছিলাম চিকেন স্টকের মধ্যে সেই সসটা দিয়ে দিলাম। আর কোনো সস দিতে হবে না, এই সসটাই নুডলসটা রান্না হয়ে যাবে। প্রথমে একটু ভেজা ভেজা থাকবে, এই নুডলসটা নাড়তে নাড়তে শুকিয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ লবণ। এখন আবার একটু নেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এই অলিভ অয়েলটা এ পর্যায়ে দেওয়ার কারণে নুডলসটায় একটা গ্লাসি ভাব আসবে, দেখতেও চমৎকার হবে আর খেতেও অসাধারণ হবে। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি নুডলসটা চুলো থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। নুডলসটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের রাইস নুডলস। ভিউয়ার্স, দেখুন দেখতে কতটা চমৎকার হয়েছে, এই নুডলসটা খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আশা করি আজকে আমার এই রাইস নুডলসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী আরও ভালো ভালো রেসিপি ভিডিও দেখার জন্য। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনাই করছি। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।